शांतिपुर थाना अंतर्गत गोबरचरा मा फिशिंग सेंटारे कथा बोले माछे भाते बांगाली ताई जोन्नो आज के मा फिशिंग सेंटार जेखाने विभिन्न धरण माछ धरा जाल विक्रय करा हुए तो आज बिकेले बिस्टी भरा बिकेले आम्रा एसेछी मा फिशिंग सेंटारे तो देखे नेब यह फिशिंग सेंटारे विभिन्न धरण माछेर जाल तार दरदाम कोथाय कोथाय विक्रय हुए एवं की माछ ताते धरा हुए प्रत्येक किछु तो कथा बोले नेब मा फिशिंग सेंटारे ओनारेर साथे तो दादा आपनार नाम कि आमार नाम कृष्णपद राहा कृष्णपद राहा हाँ कत बछर धरे माछेर ब्यबसा करछेन जालेर ब्यबसा आमरा एखाने आमी 2010 साल थेके जालेर ब्यबसा करछि अच्छा एई एलाकाटार नाम कि एई एलाकार नाम होच्छे नदिया जिलार शांतिपुर थानार अंतर्गत गोबरचरा ग्राम गोबरचरा ग्राम अच्छा आपनार काछे कि कि धरनेर जाल आछे एखाने आमार माछ धरार सेटिंग करा सब रकम जाल पाबेन सब धरनेर जाल पाबेन अच्छा धरुन एई जालटा কি ধরনের মাছ এই জালে ধরা হয় এই জালটা এই জালটার হচ্ছে হাইট আছে 45 ইঞ্চি 45 ইঞ্চি হ্যাঁ এটা এটা কতটা এটা লেন্থ হবে প্রায় 100 হাত এটা 100 হাত হবে এটা এক পিসের জাল এক পিসের জাল আছে এটার বড় বড় শোল মাগুর এসব মাছ ধরা পড়বে পশ্চিমবঙ্গের মধ্যে যেমন ইসলামপুর কিষানগঞ্জ তারপরে আমাদের দক্ষিণবঙ্গে আছে বাঁকুড়া তারপরে নানান জায়গায় এখান থেকে গড়বেতরে সব জায়গায় আমরা এখান থেকে জাল আমি পাইকারি জাল বিক্রি করি এবং খুঁজেও বিক্রি করি আচ্ছা ধন্যবাদ আমরা সবাই কথা এখানে যে মাছে ভাতে বাঙালি আপনি যে এত বছর ধরে মানুষের মাছের যোগান দিয়ে যাচ্ছেন মাছ ধরার জালের যে ব্যবসা করে যাচ্ছেন এই ব্যবসা আগামী দিনে আপনার হাত ধরে যদি সারা বাংলায় ছড়িয়ে পড়ে আপনার কতটা ভালো লাগবে যে মানুষের কাছে আপনি এইভাবে পৌঁছতে পারছেন ব্যাপারটা হচ্ছে মৎস্যজীবী পশ্চিম বাংলার লোক মাছ ধরা একটা কিন্তু বড় জীবিকা নির্ভর করে একটা বড় অংশ আজকে শুধু শখের বিষয় নয় তা জীবিকা নির্ভর করছে কিন্তু এই জালের উপরে এই আমার এখানে আছে পুঁটি মারার থেকে পিয়ামারি যেটা বিহারে বলে পিয়ামারি ডার্কে মারির থেকে শুরু করে বড় বড় মাছ মাছ ধরার যত প্রকল্প আছে লুজ জাল থেকে শুরু করে পিটিং জাল সব জাল পাইকারি এবং খুচরো আমার এই দোকানে পাবেন শুধুমাত্র কি আপনার কাছে জালই পাওয়া যায় না না শুধু ছিপ থেকে না না বড়শি ছিপ থেকে শুরু করে এই আমাদের যে বড়শি এখানে বড়শি বড়শি সুতো বা তারপরে হুইল তারপর সব ধরনের এখানে সরঞ্জাম মাছ ধরার যত সরঞ্জাম আমার এখানে পাবেন বড়শি পাবেন এবং বড়শির যে পাতনাগুলো বলে সেইগুলো পাবেন হুইল পাবেন সব রকম তারপর ছিপ পাবেন সব পাবেন এখানে এই আমি তাই যেমন দেখাচ্ছি আমার এখানে এই একটা জাল আছে এই জালটা কিন্তু লম্বা প্রায় 50 হাত হবে এর হাইট আছে 27 ইঞ্চি এই মাছ এই যে জালটা দেখতে পাচ্ছেন এই জালটা হচ্ছে এটাকে বলে কেরিন এবং মেরিন যে কোম্পানির রাজা সেই কোম্পানির জাল থেকে এটা তৈরি করা এটা হচ্ছে আটের সুতো বলে আটের সুতো দিয়ে এটা তৈরি করা এই জালটা আমার এখানে যেটা বিহারে বলে টিয়ামারি ডিয়ামারি আর যেটাকে আমরা বাংলায় বলি ডার্কে মাছ সেই ডার্কে মাছের শত্রু হচ্ছে এই জাল যা মাছ থাকলে কিন্তু টেনে নিয়ে আসবে মাছ বুঝতে পারবে না এত পাতলা জাল জলের মধ্যে দাদা একটা জিনিস দেখছি জালের ফাঁকাগুলি খুবই ছোট ছোট তো লম্বা হবে প্রায় 50 হাত এটাতে যদি আপনি মনে করেন এটা পুঁটির থেকে আরম্ভ করে ছোট ছোট শিঙি তারপরে হচ্ছে পাকাল যেভাবে বান মাছ বলে অনেকে চলতি ভাষা সেই মাছগুলো কিন্তু এটা ধরা পড়বে থাকলেই সে মাছ ধরা পড়বে এখানে এটা আটের তার মানে এটা কেরিন সুতোর জাল যে জালটা বলে সবচাইতে বেশি দামে সে কেরিন এবং বেরিন সুতোর জাল এটা আপনি কি শুধুমাত্র খুচরো বিক্রি করেন না পাইকারি না পাইকারি আমার এখানে এখান থেকে ইসলামপুর তারপরে হচ্ছে কিষানগঞ্জ তারপরে আসাম তারপরে কুচবিহার উত্তরবঙ্গে আমি এখান থেকে নানান মাধ্যমে লরি করে মাল পাঠাই তারপরে বাছি করে মাল পাঠাই যদি অর্ডার আসে অর্ডার আমি যেভাবেও আমি মাল পৌঁছে দিই এবং সব চাইতে যেহেতু আমার এটা একটা বড় কথা আমি এখান থেকে মালটা নিয়ে আসি কলকাতা থেকে
নিয়ে এসে নিজে হাতে নিজে কারিগর থেকে তৈরি করি, এক হাতে মালটা পাঠাই। তাই পশ্চিমবঙ্গের যে কোনো কৃষক আমার থেকে কম দাম কিন্তু সে দিতে পারবে না। আমি কাস্টমারের হাতে সরাসরি পৌঁছে দিই, কলকাতার থেকে মাল নিয়ে এসে আমি কিন্তু এখান থেকে কারিগর তৈরি করে কোনো হাত নয়, আমার হাত দিয়ে কিন্তু কাস্টমারের হাতে পৌঁছে যায়। তাহলে আপনার কাছে যে সামগ্রীগুলো রয়েছে তার কোনো হাট পার্টি থাকে না? না 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 না, যদি কেউ ব্যবসা করতে চাই আমি এখানে পাইকারি দামে দিই। অনেকে আছে আমার কাছ থেকে মাল নিয়ে সে কিন্তু আবার হাটে বাজারে এবং দোকানে আমাদের বহু দোকানদার আছে, কিষানগঞ্জ, তারপরে আছে ইসলামপুর, উত্তর দিনাজপুরে এবং আমার গঙ্গারামপুর, এরা প্রচুর দোকান আমার ধরা আছে। তারা এসে আমাকে অর্ডার করলে আমি এখান থেকে মাল পাঠিয়ে দিই। তারা ওখানে কিন্তু জীবিকা নির্ভর করে, বড় একটা কিন্তু এটা একটা বড় বিজনেস, সেই বিজনেসটা করছে কিন্তু আমার মাধ্যমে। আমি শুধু উপলক্ষ, আমি কলকাতার থেকে জাল তৈরি করে এখান থেকে কিন্তু আমি পাঠিয়ে দিই, তারা কিন্তু বিজনেস করছে। ধন্যবাদ। তো দাদা, আপনার দোকানে আমরা অনেক ধরনের মাছের জাল দেখলাম, তো একটা কথা বলি, আপনার এই জালের প্রাইসগুলো কত, কী কী দামে আপনারা বিক্রি করেন? আমার এই জালটা আমি তো আগেই বলেছি, জালটা হচ্ছে আমার কলকাতার থেকে আসে, আমার সরাসরি এখান থেকে আমি লেবার দিয়ে কাজ করিয়ে আমি নিজে তৈরি করি, এখানে দু হাত কোনো হয় না, নিজের থেকে তৈরি করি, তাই এটা সবচাইতে কম দামে দিই। এই জালটা দেখতে পাচ্ছেন এর কিন্তু লম্বা হবে প্রায় 40 হাত, এবং এই যে আছে এটা 30 ইঞ্চি হাইট আছে, এটা 20 জাল, 8-এর 20 জাল, এটা কিন্তু 2টি মাস মারবে, এটা আমরা সবচাইতে কম দেবো, এর দাম ধরেছি আমরা 65 টাকা। আচ্ছা, 65 টাকায় জালটা দাম ধরেছেন। আপনি যদি এই জালটা পাইকারি দরে বিক্রি করেন 65 টাকা, সেই জালটা কোনো বিক্রেতা নিয়ে গিয়ে বিক্রি করলো কত টাকায় বিক্রি করতে পারবে? সে তো সেটা জলের সঙ্গে হচ্ছে জালের সম্পর্ক, জল যদি থাকে তাহলে কিন্তু তার জালের কিন্তু বেশি দাম হয়, জল না থাকলে কিন্তু এর কোনো মূল্য নেই। যখন দেখবে কোনো দোকানদার যে জল হচ্ছে এবং পুকুর টুকুর ভেসে গেছে, এর যে কী মূল্য আছে, এটা কিন্তু 65 টাকা দিয়ে কিনে নিয়ে সে কিন্তু 150 টাকাও বেচতে পারবে, তাই এর সঙ্গে কোনো মূল্য, কোনো দামের কোনো ইয়ে নেই, এটা হচ্ছে আবহাওয়ার উপর নির্ভর করে। এই জালটা আমি 65 টাকা বিক্রি করছি, এমনও সময় আছে জালটাকে 150 টাকা বিক্রি হবে। এই জালটা আমরা কী প্রাইসে পেতে পারি? এই জালটা দেখছি এটা কিন্তু হাই শুরু আছে, এটা মাথা বোনা জাল, এটা এটা হচ্ছে মাথা বোনা জাল, এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাথা বোনা, একদম রেডি করা আছে, এটা মাথা বোনা আছে। এই যে জালটা এটা লম্বা কাঠি, এটা আমরা 60 টাকা দিতে পারি, এটার দাম 60 টাকা। এটা এটা পুঁটি, তারপরে হচ্ছে পাকাল, ট্যাংরা, এসব মাছ ধরা পড়বে, এটা এর দাম। বললাম তো আমরা পশ্চিমবঙ্গে আমরা যে দাম নিয়ে দেবো এটা কেউ দিতে পারবে না, যেহেতু আমি কলকাতা থেকে মালটা নিয়ে আসি। আচ্ছা, আর এই বড়ো ধরনের জালগুলো কী প্রাইস রেখেছেন? এই যে যেটা দেখতে পাচ্ছেন এই যে জালটা হচ্ছে এর হাইট আছে 45 ইঞ্চি, এই 100 হাতের উপরে লম্বা হবে। এই জালটায় কিন্তু বড় শোল, আমেরিকান, সিলভার কাপ, বড় বড় সাইজের মাছটা ধরবো, আপনারা দেখতে পাচ্ছেন ওই ছোটো সাইজের রুই, এই সব মাছ এখানে ধরা পড়বে। এই জালটার দাম হচ্ছে 100 টাকা। হ্যাঁ, আর এই জালটা কেউ বিক্রি করতে চাইলে কি রেটে বিক্রি করতে পারবে? সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে কত দামে বিক্রি করবে সেটা আমি জানি না। আপনার কাছে যে রেটটা নেবে সে বিক্রি করলে যে কোনো রেটে বিক্রি করতেই পারে, তাই না? যে কোনো রেটে বিক্রি করতেই পারে। হ্যাঁ, যে কোনো রেটে সে বিক্রি করে, তার সে তার বললাম না জলের সঙ্গে হচ্ছে জালের সম্পর্ক, জল যদি বেশি হয় এই জালটা কিন্তু 300 টাকা বিক্রি হতে পারে। আচ্ছা, এই জালটার প্রাইস কি রেখেছেন আপনি? এই যে জালটা দেখতে পাচ্ছেন না, এই জালটা কিন্তু অনেকে চোখেই দেখেনি, এটা হচ্ছে আমাদের ভাগীরথী নদীতে যে যারা মাছ ধরে তারা কিন্তু মাছ ধরে। এটা এটা শুধু ভাগীরথীতে নয়, বর্তমানে এখন পুকুর, খাল, বিলে সব, এ হচ্ছে মাছ, মাছের শত্রু বলে। এটা দেখুন নিচের দিকে একটু দেখান, নিচের দিকে একটা খাল, যেমন আমাদের এই খ্যাপড়া জাল আছে না, খ্যাপড়া জাল যেরকম খাল আছে, এই জালটার কিন্তু খাল আছে। এই মাছ যে ঠেকবে সেই খালের মধ্যে ঢুকে যাবে, ঢুকে সে যত বড় মাছ হোক কিন্তু আর বেরোতে পারবে না। সে দেখা যাচ্ছে এটা এটা কিন্তু একদম ছোটো ছোটো ফাঁক, মানে এটা বোঝা যাচ্ছে যে এটা 30-25-15-20 এমএমডি মাল মাল আছে, কিন্তু এর মধ্যে কিন্তু বড় বড় 2 কিলো 3 কিলো 4 কিলোর মাছও কিন্তু ফেসে যায়। আমরা আমরা বহুত এর মধ্যে পেয়েছি এবং আমাদের কাছে খবর আছে, এটা খালে জাল বলে। যেমন খ্যাপড়া জালের মধ্যে গেলে পরে মাছ বেরোতে পারে না, এই জালের মধ্যে গেলে বেরোতে পারে না। এই জালটার দাম 400 টাকা। হ্যাঁ, আচ্ছা, আপনার কাছে যে জালটার কথা বলছেন আপনি, খ্যাপড়া জাল, সেই জালটা কী কী ধরনের আছে? এই আমার এখানে খ্যাপড়া শুরু হয় হচ্ছে 3 কিলো কাজে, খ্যাপড়া হচ্ছে লোহার কাঠিতে শুরু হয় এবং হাই লম্বা হয় 7 হাত 8 হাত 9 হাত, যে যেরকম খুশি সেরকম। আমার এই জালটা বিক্রি করি, বর্তমানে স্টকে নেই, আমি তাহলে পরে দেখাবো। যে জালটা আছে সব চাইতে কম দাম, যে 3 কিলো যে কাঠি দিয়ে যে জালটা তৈরি হয় সেটা আমার এখান থেকে 750 টাকা পেয়ে যাবে। আবার যত কাঠি বেশি হবে, 4 কিলো হলে পরে আমার এখানে 900 টাকা 1000 টাকা এখানে পেয়ে যাবে, সব চাইতে কম দাম কলকাতার রেটে আমার এখানে পেয়ে যাবে। বড়শি সব রকমের বড়শি যেমন চিংড়ি মাছ থেকে ছোট্ট বড়শি, পুঁটি মাছ থেকে শুরু করে বড় বড় বোয়াল মাছ, সব ধরনের বড়শি লাগে, তাই সব রকম কোয়ালিটির বড়শি আমার এখানে আছে। দাম কি রেখেছেন বড়শি? বড়শির দাম সবচাইতে কম, বড়শি যদি আমার যদি এখানে কেউ পাইকারি নেয় পাইকারি রাখবে, আর খুচরো নিলে খুচরো রাখবে।
যদি কেউ পাইকারি নেয় আমার যে মোবাইল নাম্বারটা আছে সে আমাকে সরাসরি যোগাযোগ করবে। সব চাইতে বললাম কলকাতার দামে আর কলকাতার দামে আমি এখান থেকে তাকে দিয়ে দেবো।